আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমাদের সকলেরই দোয়ার ক্ষেত্রে ধীরচেতা হওয়া উচিত। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এই কথা জেনে দৃঢ় সংকল্প সহকারে দোয়া করুন। সুনান আত তিরমিজিতে আছে, আল্লাহ তোমার দোয়ার জবাব দেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো। তবে সেই সাথে এটাও জেনে রাখো যে গাফেল অন্তরের দোয়ার জবাব দেওয়া হয় না। যখন দোয়া করবেন দৃঢ় থাকবেন এবং মন দিয়ে দোয়া করবেন, নিশ্চিত থাকবেন এই ভেবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। এমনভাবে দোয়া করবেন না যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, বরং বলবেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি পরম করুণাময় এবং দয়ালু। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন। দোয়া কবুলের ব্যাপারে মনে দ্বিধা রাখবেন না। আল্লাহ তো শয়তানের দোয়া কবুল করেছেন, আর তিনি আপনার দোয়া কবুল করবেন না? শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিই। আল্লাহ বললেন, তুই অবকাশ প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত, আপনি তো শয়তানের চেয়ে নিকৃষ্ট নন। আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই, যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে। যে আল্লাহ শয়তানের দোয়া ফিরিয়ে দেননি, তিনি কি করে আমাদের দোয়া ফিরিয়ে দেবেন? এমনকি অবিশ্বাসীরাও অর্থাৎ মুশরিকরা একটা সময় সৎভাবে আল্লাহকে ডাকে যাতে তিনি সাড়া দেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে, অতঃপর তিনি যখন তাদের নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরীক করতে শুরু করে। মহাসাগরের স্রোত ও বাতাস যখন তাদের ডুবিয়ে দিতে উদ্যত হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, শিরক পরিত্যাগ করে, কিছু সময়ের জন্য এক আল্লাহর দিকে ফিরে আসে। তারা আগেও আল্লাহর সাথে শিরক করেছে এবং আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পরও তারা আবার এই কাজ করবে। তারপরে যখন তারা ইখলাসের সহিত আল্লাহকে কিছু সময়ের জন্য ডেকেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন, তিনি যদি অল্প সময়ের জন্য খালেসভাবে দোয়া করা মুশরিকদের দোয়া কবুল করে থাকেন, তাহলে কি তাওহীদের অনুসারীদের দোয়া তিনি ফিরিয়ে দেবেন? তাই আমাদের উচিত ইখলাসের সহিত এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক। আমিন।